সীমান্তের কাছে 72টি গোয়েন্দা বিমান একই সময়ে হ্যাক করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইলেকট্রনিক কোম্পানি দ্য ইরান এই তথ্য জানিয়েছে। বিমান দুটি কোন দেশে ছিল সে সম্পর্কে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবেই বিমান দুটি আমেরিকান ছিল, কেননা আমেরিকা ছাড়া আর কোনো দেশেই ইরানের সীমান্তের কাছে গোয়েন্দা বিমান পাঠায় না। হ্যাক করার পর বিমান দুটির সাথে কী করা হয়েছে তা প্রকাশ করেনি ইরান। সম্ভবত সামনে এ নিয়ে বিস্তারিত জানা যাবে। সা ইরান নামক কোম্পানি প্রধান রিয়ার এডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান দুটিকে হ্যাক করা হয়েছে। শত্রু বিমান দুটি এ সময়ে ইরানের আকাশসীমা খুব কাছে অবস্থান করেছিল। তিনি আরও বলেছেন, ইলেকট্রনিক যুদ্ধে ইরান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। সূর্য সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা ইরানের রয়েছে। আমির রাস্তেগিরি আরও বলেন, দেশের নিরাপত্তা, বিশেষ করে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি এবং সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বিষয়টি বুঝতে পেরেছে। সাইরান কোম্পানির প্রধানের মতে, কয়েকশো কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যে কোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টিকারী সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনী রয়েছে। বর্তমান যুদ্ধের ময়দানে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। অদৃশ্য তরঙ্গ নিক্ষেপ করে যুদ্ধ সফলতার এই পদ্ধতি ভবিষ্যতে আরও প্রভাব তৈরি করবে যুদ্ধের ময়দানে। কোনো বিস্ফোরণ বা গোলাবারুদ ছাড়াই শত্রুকে অক্ষম এবং ধ্বংসের পদ্ধতি এটি, যেখানে ব্যবহার করা হয় ইলেকট্রোম্যাগনেটিক বা রেডিও তরঙ্গ। সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই তরঙ্গের ব্যাপক ব্যবহার এবং যুদ্ধে সাফল্য দেখা যায়। এ ধরনের তরঙ্গ ব্যবহার করে রাশিয়া পশ্চিমাদের তৈরি বিলিয়ন বিলিয়ন ডলারের মিসাইল এবং ড্রোনকে অকেজো করে দিয়েছে। বর্তমানে সব পরাশক্তিগুলোই এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ পর্যন্ত আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক এই প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। তবে ইরান অনেকদিন থেকে এই প্রযুক্তি ব্যবহার করে আসলেও তাদের প্রযুক্তির তেমনটা আলোচিত হয়নি। এখন আমেরিকার গোয়েন্দা বিমান হ্যাকের বিষয়টি ইরানের প্রযুক্তিগত উন্নতির নতুন মাত্রা প্রকাশ করল। বর্তমান সভ্যতা তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের উপরে খুব বেশি নির্ভরশীল। মহাকাশযান প্রেরণ থেকে শুরু করে মিসাইলকে গাইড করা সবই এই তথ্য প্রযুক্তির দ্বারাই হচ্ছে। আর এই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে যোগাযোগ ব্যবস্থার ইলেকট্রনিক যোগাযোগের উপর নির্ভর করেই। উন্নত বিশ্বে ইলেকট্রনিক যোগাযোগ ছাড়া জীবন প্রায় অচল। এসব প্রযুক্তি সেনাবাহিনী এবং যুদ্ধক্ষেত্রেও তাই ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু এসব অত্যাধুনিক যন্ত্রপাতি পুরোপুরি ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার উপরে নির্ভরশীল, সেহেতু কেউ যদি এই ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় বাধা তৈরি করতে পারে তাহলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ে। তাই এ ধরনের প্রযুক্তিতে ইরানের এই সাফল্য আমেরিকা এবং ইসরায়েলের জন্য নতুন দুশ্চিন্তা যোগ করবে। প্রিয় দর্শক, ইরানি বাহিনীর দ্বারা শত্রু গোয়েন্দা বিমান হ্যাকের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।